আসসালামু আলাইকুম বিহার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম প্রেস টিভি সহ ইরানের অন্ততু দৃষ্টি গণমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দিল আমেরিকা আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা তেহরানের ইরানের পারমাণবিক শক্তি সংস্থার ভবনে শত্রুদের নাশকতার চেষ্টা ব্যর্থ দূর প্রথম সার্জারি সম্পন্ন করলেন ইরানি চিকিৎসক ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর শক্তিশালী হবে বলে আশাবাদ এবং ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে মমতা ব্যানার্জির মন্তব্য রাজ্যে উপনির্বাচন পর্ব সেরে ফেলার আহ্বান এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি ও আরবি ভাষার নিউজ চ্যানেল আল সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাক ও গণমাধ্যমের স্বাধীনতা দাবিদার আমেরিকা মার্কিন প্রশাসনের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে আমেরিকার বিচার মন্ত্রণালয় ইরানের পক্ষ থেকে পরিচালিত ত্রিশটির বেশি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে ইরান থেকে আরবি ভাষায় প্রচারিত টেলিভিশন চ্যানেল আল কাউসের এবং ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনের ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে আমেরিকা এদিকে আমেরিকা প্রেস টিভির ওয়েবসাইট বন্ধ করে দেয়ার যে পদক্ষেপ নিয়েছে তাকে ব্যর্থ বলে উল্লেখ করেছে এই বিশ্বখ্যাত গণমাধ্যম প্রেস টিভি বলেছে ডট কমের এর পরিবর্তে ডট আর ব্যবহার করে সহজেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই ইরানি গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবির বিভিন্ন ওয়েবসাইট বন্ধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র মত প্রকাশের স্বাধীনতা হরণের চেষ্টা চালাচ্ছে একথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে তিনি আরও বলেন ইরানি ওয়েবসাইট বন্ধের মার্কিন এই পদক্ষেপ গণমাধ্যমের মতো প্রকাশ ও বাক স্বাধীনতা হরণের পদ্ধতিগত প্রচেষ্টার বড় উদাহরণ আন্তর্জাতিক অঙ্গনে এসব গণমাধ্যমের স্বাধীন তা কণ্ঠকে স্তব্ধ করতে চায় আমেরিকা খাতিবাদে বলেন মার্কিন দ্বিমুখী নীতি সত্যিই লজ্জাজনক আসলে বর্তমান মার্কিন প্রশাসন পূর্ববর্তী প্রশাসনের পথ পুরোপুরি অনুসরণ করেছে এবং তাদের এ ধরনের নীতি ওয়াশিংটনের জন্য আরও পরাজয় ডেকে আনবে ইরান আমেরিকার এই অবৈধ ও প্রতারণামূলক পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলে তিনি জানান ইরানের পারমাণবিক শক্তি সংস্থার একটি ভবনে শত্রুদের নাশকতার চেষ্টা ব্যর্থ হয়েছে এতে কোনো ধরনের ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা আজ ভোরে সংস্থার ভবনগুলোর শক্তি সুরক্ষা নিশ্চিতকরণ কর্তৃপক্ষের সময়োচিত পদক্ষেপের কারণে নাশকতার চেষ্টা ব্যর্থ হয়ে গেছে ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় এর ফলে শত্রুরা তাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে পারেনি বার্তা সংস্থাটি এর বেশি কিছু জানাতে পারেনি কারণ এখনো চিহ্নিত ও গ্রেপ্তারের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পরমাণবিক কর্মসূচি থামিয়ে দিতে সবসময় ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইরানের শত্রুরা এ পর্যন্ত বেশ কয়েকজন ইরানি বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে ইরানে আজ প্রথমবারের মতো দূর নিয়ন্ত্রিত সার্জারি করা হয়েছে এর মাধ্যমে একটি কুকুরকে স্থায়ীভাবে সন্তান উৎপাদনে অক্ষম করা হয়েছে এই রিমোট বা টেলি সার্জারির কাজে ব্যবহৃত হয়েছে সিনা রোবট সাত কিলোমিটার দূরে বসে ফাইভ জি নেটওয়ার্ক প্রযুক্তির সাহায্যে দূর নিয়ন্ত্রিত এই সার্জারি করেন ইরানের একজন অভিজ্ঞ সার্জন কুকুরটিকে তেহরানের সিনা হাসপাতালের অপারেশন থিয়েটারে রাখা হয় আর সাত কিলোমিটার দূরে ইমাম খোমিন রহমতুল্লাহ আলাইহা হাসপাতালে বসে অপারেশন সম্পন্ন করেন ইরানের চিকিৎসক এ সময় উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট সোরেনা সত্তারি বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনার নামে ইরানের টেলি সার্জারি রোবটের নাম রাখা হয়েছে সিনা এই রোবট দিয়ে রোগীর সংস্পর্শে না এসেই একজন সার্জন সুনিপুণভাবে রোগীর দেহে অপারেশন করতে পারেন এই রোবটটি মূলত একটি অত্যাধুনিক রিমোট বা টেলি সার্জারি ব্যবস্থা আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটেপ একুশ মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে একত্রিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে করোনা প্রতিষেধক ভ্যাকসিন কিনতে বাংলাদেশের জন্য চুরানব্বই কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশিয়া উন্নয়ন ব্যাংক বা এডিবি এই ঋণের টাকায় বাংলাদেশ আনুমানিক চার কোটি সাতচল্লিশ লাখ ডোজ করোনা ভ্যাকসিন কিনতে পারবে এদিকে অর্থমন্ত্রী আ হ মো মুস্তফা কামাল বলেছেন চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট যথাসময়ে করোনার ভ্যাকসিন সরবরাহ করতে ব্যর্থ হলে টাকা ফেরত দেবে এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান করোনা প্রতিষেধক ভ্যাকসিন কিনতে বাংলাদেশের জন্য চুরানব্বই কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ সাত হাজার নশো পঁয়তাল্লিশ কোটি টাকা এই ঋণের টাকায় বাংলাদেশ আনুমানিক চার কোটি সাতচল্লিশ লাখ ডোজ করোনা ভ্যাকসিন কিনতে পারবে এই ঋণের অর্থ দিয়ে বাংলাদেশ কোভিড টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স বা জাতিসংঘের সংস্থা ইউনিসেফের মাধ্যমে অথবা সরাসরি উৎপাদনকারীর সাথে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় টিকা কিনতে পারবে এদিকে অর্থমন্ত্রী ভারতের সেরাম ইনস্টিটিউট যথাসময়ে করোনার ভ্যাকসিন সরবরাহ করতে ব্যর্থ হলে টাকা ফেরত দেবে আজ বুধবার দুপুরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন আশাবাদ ব্যক্ত করেন এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি কাদের এমপি মন্তব্য করেছেন উপহার আর অনুদান নিয়ে চাহিদা মেটানো সম্ভব নয় আজ বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সময়ের আয়নায় পল্লীবন্ধু বন্ধু শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাসের কথা বলা হচ্ছে কিন্তু কোন সাফল্য নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়তুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি অভিনন্দন জানিয়েছেন রাইসির কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় হাসিনা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয় আমি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং ভ্রাতৃ প্রতিম ইরানি জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন বার্তায় আরো বলা হয়েছে আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঘটনা প্রমাণ করে আপনার নেতৃত্বের প্রতি ইরানি জনগণের গভীর বিশ্বাস ও আস্থা রয়েছে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে লেখা বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন সুদীর্ঘ কাল ধরে বাংলাদেশ ও ইরানের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বিদ্যমান রয়েছে যা আপনার দায়িত্ব পালনের সময় উত্তরোত্তর শক্তিশালী হবে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ অতীতে যেমন জনগণের সাথে ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে কোন ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে দেশের মাটি ও জনগণের কাছ থেকে দূরে রাখতে পারবে না আজ বাংলাদেশ আওয়ামী লীগের বাহাত্তরতম বার্ষিকী উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন কাদের বলেন আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে কোনো ষড়যন্ত্রই কোন শক্তি জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে পারবে না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন নারীদের স্বল্প বসন সংক্ষিপ্ত পোশাক ধর্ষণের অন্যতম প্রধান কারণ আমেরিকার এইচবি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন ইমরান খানের এই তীর্যক মন্তব্য পাকিস্তান সহ আন্তর্জাতিক নারী মহলে সমালোচনার ঝড় তুলেছে সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাসুগীর হত্যাকারীদের চারজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আমেরিকায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া এক কন্ট্রাক্টের অধীনে হত্যার এক বছর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় রাশিয়ার স্পুতনিক সহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সব গণমাধ্যম এ খবর দিয়েছে সৌদি হত্যাকারীদের প্রশিক্ষণ দিয়েছিল টিয়ার ওয়ান গ্রুপ এর মালিকানা সারবার ক্যাপিটাল ম্যানেজমেন্টে তারা এ বিষয়ে কোন মন্তব্য করেনি দু সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম অবস্থিত সৌদি আরবের কনসুলেটের ভেতর নৃশংসভাবে হত্যা করা হয় ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সাংবাদিক জামাল খাশকে তিনি ছিলেন প্রভাবশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক